हेलो फ्रेंड्स, आज के मयूरासन तैरी कर देखो। ये पुरोटी क्रस चिन्हते तैरी कर। प्लिज आपनारा भिडियो प्रथम के शेष अब्दि देखें। हमें तीन पद्धति दिए जेटी अपन पसंद है से भावे अपनारा तैरी करतेबेंदी। भिडियो भलो लागे तेल अवश्य लाइक शेयर कमेंट करबें। नतून क्यों देखे थकले सबस्क्राइब कर। तो चलो बंधुरा देखे नीन हमें क्यों आसनटी तैरी कर। प्रथम एक नम्बर लाइन हमें एगारोटा क्रस बुनब। एगारोटा क्रस चिन्ह बोनार पर हमार दुदिके दुटो करे क्रस चिन्ह बाढ़। क्रस संख्या हबे पनेरोटी। दो नम्बर लाइन पनेरोटा क्रस बोनार पर आमी तीन नम्बर लाइने दुदिके एकटा करे क्रस बाड़ाबो। क्रस संख्या हबे सतेरोटी। तीन नम्बर लाइन सतेरोटी क्रस बोनार पर आमार चार नम्बर लाइनेओ दुदिके दुटो क्रस बाड़बे। चार नम्बर लाइने क्रस संख्या हबे उन्नीशटी। पाँच नम्बर लाइने दुदिके दुटी क्रस बाड़बे। क्रस संख्या हबे एकुशटी। छ नम्बर लाइने एकदिके एकटी घर संख्या बाड़बे। षोलोटी क्रस चिन्ह बुनब। षोलोटी क्रस चिन्हर पर आमी तीनटी घर छाड़ब। तीनटी क्रस चिन्हर घर माने छटी घर छाड़ब। देखुन षोलोटा बोनार पर तीनटा क्रस चिन्ह छाड़ब। तारपरे आबार आमी तीन बार बुनब। एभावे आमार छ नम्बर लाइनटी बोना हबे। सात नम्बर लाइने एक क्रस चिन्ह बाढ़। घर संख्या हबे षोलोटी। सात नम्बर लाइन बोनार पर आमी आठ नम्बर लाइन बुनब। सात नम्बर लाइन जेखने शेष कर तार एकटा क्रस चिन्हर कोणे आमी तीनटा क्रस चिन्ह बुनब। तारपरे आमी पाँचटा क्रस चिन्ह छाड़ब। पाँचटा क्रस चिन्ह छाड़ार पर आमी सातटा क्रस चिन्ह बुनब। एइभाबे आमार आठ नम्बर लाइनटा तैरी हबे। आठ नम्बर लाइनेर तैरीर पर आमी गला थेके मुख पर्यन्त आमी तैरी करब। एदिके कोनो क्रस चिन्ह बाड़बे ना। घर संख्या हबे छटी। एकटी घर संख्या कमबे। प्रथम लाइन बोनार पर द्वितीय लाइने एक पास एक घर कमबे। घर संख्या हबे पाँचटी। पाँचटी करे घर निये आमी तीन बार बुनब। सरि पाँचटी करे क्रस चिन्ह एक एकटी लाइन आमी तीनटी लाइन बुनब। तीनटी लाइन बोनार पर तीनटी लाइन बोनार पर आमार घर संख्या एकटी बाड़बे। मोट आमी छटी क्रस चिन्ह बुनब। छटी क्रস চিহ্ন বোনার পর যেদিকে শেষ করেছিলাম একটি ক্রস চিহ্ন কমবে। ঘর সংখ্যা হবে পাঁচটি। পাঁচটি বোনার পর
পাঁচটি বোনার পর যেখান থেকে শেষ হয়েছিল, যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার তুলবো, সেদিকে একটা ঘর কমাবো, ঘর সংখ্যা হবে চারটি। চারটি বোনার পর দুদিকে দুটো ক্রস চিহ্ন কমাবো, দুদিকে দুটো ক্রস চিহ্ন কমাবো, ঘর সংখ্যা হবে দুটি। দুটির পর একটি ঘর, একটি ক্রস চিহ্ন ছাড়া হবে, তারপরে তিনটি ক্রস চিহ্ন বুনবো, তিনটি ক্রস চিহ্নের পর আবার একটি ঘর ছাড়া হবে, আবার দুটি ক্রস চিহ্ন, দুটি ক্রস চিহ্নের নিচে একটি ক্রস চিহ্ন বুন। দু নম্বর যে ক্রস চিহ্ন তুলেছিলাম, দু নম্বর ক্রস চিহ্নের কাছ থেকে আমি মোট আটটা ক্রস তৈরি করব। আটটা ক্রস তৈরির পর তার উপরে আমি আবার তিনটা ক্রস তৈরি করব, তিনটা ক্রস তৈরির পর আমি একটা ক্রস ছাড়ব, একটা ক্রস ছেড়ে আমি আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর, আমি আবার একটা ক্রস উপর দিকে কমাবো, কমিয়ে আমি আবার পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর দুদিকে দুটো ক্রস চিহ্ন কমবে, দুটো ক্রস কমে আমি তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর, আমি একটা ক্রস তৈরি করব, একটা ক্রস তৈরির পর একটা ক্রসের উপরে আমি আবার দুটা ক্রস, দুটা দুটা করে মোট চারটা ক্রস তৈরি করব। এইভাবে আমার গলা থেকে মুখ পর্যন্ত বোনাটা কমপ্লিট হলো। তারপর আমি একটা ছোট্ট পাখনা তৈরি করব, যেখানে ছটা ক্রস বুনেছিলাম একটা ঘর ছেড়ে, ওখানে আবার আমি পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর আমি একটা ক্রস ছাড়ব, একটা ক্রস ছেড়ে আমি আবার একটা ক্রস তৈরি করব। তারপর একটা ক্রসের ওপরে আমি আবার সাতটা ক্রস তৈরি করব। সাতটা ক্রস তৈরির পর আমি আবার তৃতীয় লাইনে আমি আবার আটটা ক্রস তৈরি করব। একদিকে একটা ক্রস বাড়বে, আটটা ক্রস তৈরি করব তিন নম্বর লাইনে। তিন নম্বর লাইন বোনার পর চার নম্বর লাইনে দুটো ক্রস কমবে, ঘর সংখ্যা হবে ছটি। চার নম্বর লাইন বোনার পর পাঁচ নম্বর লাইনে ঘর সংখ্যা হবে চারটি, দুদিকে দুটি ক্রস কমবে। পাঁচ নম্বর লাইনে চারটি ঘর সংখ্যার পর, এই ক্রস চিহ্নের পর দুদিকে দুটো কমবে, তার উপরে ছ নম্বর লাইনে ক্রস হবে দুটি। এইভাবে আমার পাখনাটি বোনা কমপ্লিট হবে। আমি যে নিচ থেকে ছ নম্বর ঘর অবধি বুনেছিলাম, যে তিনটা ক্রস বুনেছিলাম, সেখান থেকে আমি আবার একটা ডিজাইন তুলবো। একটা ক্রস ছেড়ে তিনটা যে ক্রস বুনেছিলাম, একটা ক্রস ছেড়ে আমি চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর আমি আবার চারটা ক্রসের কোণে একটা ক্রস কমিয়ে আমি আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর আমি আবার একটা ক্রস বাড়াবো, একটা ক্রস বাড়িয়ে আমি আবার পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর একটা ক্রস কমবে, দুটা ক্রস আমি দুবার তৈরি করব, দুটা ক্রস দুবার তৈরির পর, আমি আবার দুটা ক্রসের ওপর থেকে মোট আটটা ক্রস তৈরি করব। আটটা ক্রস তৈরির পর তার ওপরে আমি আবার চারটা ক্রস তৈরি করব, এক দুই তিন চার,
চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর আমি আটটা ক্রসের নিচে একটা ক্রস বাড়িয়ে আমি দুটো ক্রস তৈরি করব। দুটো ক্রস তৈরির পর আমি আবার তার নিচে দুটো ক্রসের নিচে আবার দুটো ক্রস তৈরি করব। একটা ক্রস ছাড়ব, একটা ক্রস ছেড়ে আবার আরেকটা ক্রস তৈরি করব। তার নিচে একটা ক্রস বেড়ে পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর তার নিচে আবার যেখানে শেষ করেছি সেখানে একটা ক্রস কমে চারটা ক্রস চিহ্ন তৈরি করব। চারটা ক্রস চিহ্নের নিচে দুটো ক্রস চিহ্ন তৈরি করব। এইভাবেই আমার একটা ফুল কমপ্লিট হবে। তারপরে যে পাঁচটা ঘর আমি ক্রস তৈরি করেছিলাম তার উপরে এবারে আমি আবার আরেকটা ডিজাইন তুলব। তিনটা লম্বালম্বি ক্রস করব, তারপরে একটা ক্রস ছাড়ব, একটা ক্রস ছেড়ে আমি আবার লম্বালম্বি পাঁচটা ক্রস তৈরি করব। এইভাবে আমি তিন লাইন বুনব। দ্বিতীয় লাইনে একটি ক্রস নিচের দিকে কমবে এবং প্রথম লাইনের মতোই এটাও বোনা হবে। তিনটা ক্রস বুনব, তিনটা ক্রসের পর একটা ক্রস ছাড়ব, তারপর আবার পাঁচটা ক্রস বুনব। এইভাবে দ্বিতীয় লাইনটা বোনা হবে। দ্বিতীয় লাইন বোনার পর তৃতীয় লাইনটাও ঠিক ওই একইভাবে বোনা হবে। ওই পাশে ডিজাইনটি তৈরির পর যেখানে আমি আটটি ক্রস তৈরি করেছিলাম তার ওপরে আমি আবার দুটো করে ক্রস আমি চারবার তৈরি করব। চারবার তৈরির পর আমি তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর আবার কোণে একটা ক্রস বাড়বে, আবার তিনটা ক্রস তৈরি হবে। তিনটা ক্রস আবার তৈরির পর আবার চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস যেখানে তৈরি করেছিলাম তার উপরে চার নাম্বার ক্রসের উপরে আমি ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরি হয়ে গেলে তার ওপরে আমি আবার চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর আমি আবার চারটা ক্রস তৈরির পর তার নিচে যে ছটা ক্রস তৈরি করেছিলাম তার কোণে একটা ক্রস বাড়বে, একটা ক্রস বেড়ে আমি তিনটা ক্রস করব।
তিনটা ক্রস হওয়ার পর আবার কোণে তিনটা ক্রস করব। তিনটা ক্রসের পর একটা ক্রস ছাড়ব, আবার দুটো ক্রস করব। দুটো ক্রসের পর মোট পাঁচটা ক্রস করব, তারপর একটা ক্রস কমে আমি আবার পাঁচটা ক্রস করব, সরি পাঁচটা নয় ছটা ক্রস করব। ছটা ক্রস হয়ে গেলে তার নিচে আবার একটা ক্রস কমবে, আমি আবার চারটা ক্রস করব। চারটা ক্রস নিচে হওয়ার পর উপরে যেখানে চারটা ক্রস তৈরি করেছিলাম, দু নম্বর ক্রস থেকে আমি আবার তিনটা ক্রস করব। তিনটা ক্রসের ওপর একটা ক্রস বাড়বে, একটা ক্রস বেড়ে আমি আবার পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরি করার পর আমি পাঁচটা ক্রসের নাম্বার ক্রস চিহ্নের উপরে আমি আবার তিনটা করে ক্রস চিহ্ন দু লাইন তৈরি করব। দেখে নিন, দুবার তৈরির পর একটা ক্রস কমবে, দুটো ক্রস তৈরি করব তার উপরে, আবার এক নম্বর ক্রস থেকে আবার দুটো ক্রস তৈরি করব। এইভাবেই আমার আরেকটা ডিজাইন হবে। তারপর আমি যে পাঁচ নম্বর ক্রসটা তৈরি করেছিলাম তার উপরে আমি আবার ক্রস তৈরি করব। ফার্স্ট লাইন আমি দুটো ক্রস তৈরি করব, দুটোর পর আমি আবার দুটো ঘর বাড়িয়ে আমি আবার চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর আবার দুটো ক্রস বাড়িয়ে আবার দুটো ক্রস বাড়িয়ে ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরির পর ছটা ক্রসের উপরে আমি চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর আমি আবার চার নম্বর ক্রস থেকে আরেকটি ডিজাইন তৈরি করব। চার নম্বর ক্রসের ওপরে আমি আবার ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরির পর ছটা ক্রসের ওপরে ছ নম্বর ক্রস থেকে আমি এবার চারটা ক্রস তৈরি করব। চারটা ক্রস তৈরির পর তারপরে ছটা যে ক্রস করেছিলাম তার দু নম্বর নিচে দু নম্বর ক্রস থেকে আমি আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর আমি দুটো ক্রস বাড়িয়ে নেব, দুটো ক্রস বাড়িয়ে নিয়ে আমি দুটো ক্রস তৈরি করব, তারপর একটা ক্রস ছাড়ব, তারপর আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস মোট পাঁচটা ক্রস তৈরির পর আমি একটা ক্রস বাড়িয়ে দেব, তারপর আমি ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রসের নিচে আমি আবার চারটা ক্রস তৈরি করব। এইভাবে আরেক পাশের ডিজাইনটিও তৈরি হবে আমার। তারপরে আমি ওপরে যেখানে ছটা ক্রস তৈরি করেছিলাম সেখানে দু নম্বর ক্রস থেকে আমি আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস আমি তিন লাইন তৈরি করব। তিন লাইন তৈরির পর আমি দুটো ক্রস তৈরি করব। দুটো ক্রস তৈরির পর তার কোণে একটা ক্রস ছেড়ে আমি আবার দুটো ক্রস তৈরি করব।
তারপর যেখানে চারটি ক্রস তৈরি করেছিলাম সেখানে আমি দুটো ক্রস দু লাইন তৈরি করব। দুটো লাইন তৈরি করার পর আমি দুদিকে দুটো ক্রস বাড়িয়ে চারটি ক্রস তৈরি করব। চারটি ক্রস তৈরির পর চারটি ক্রস তৈরির পর আমি একটা ক্রস বাড়িয়ে নিয়ে আমি দুটো ক্রস তৈরি করব। তারপর একটা ক্রস ছেড়ে আমি তিনটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর তার উপরে একটা ক্রস করব। তারপর একটা ক্রস ছেড়ে আমি আবার চারটা ক্রস তৈরি করব। চারটে ক্রস তৈরির পর তার উপরে আমি আবার একটা ক্রস, তার উপরে দুটা ক্রস তৈরি করব, তার উপরে আবার তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর আবার একটা ক্রস বেড়ে চারটা ক্রস তৈরি করব। চারটে ক্রস তৈরির পর চারটে ক্রসের ওপরে আমি আবার সাতটা ক্রস তৈরি করব। চারটা ক্রসের ওপর থেকে আমি মোট সাতটা ক্রস তৈরি করব। সাতটা ক্রস তৈরির পর তার উপরে দুদিকে দুটো ক্রস কমে আমি আবার পাঁচটা ক্রস তৈরি করব। পাঁচটা ক্রস তৈরির পর আমি সাত নাম্বার, সাতটা যে ক্রস তৈরি করেছিলাম তার দু নাম্বার ক্রস থেকে আমি তিনটা ক্রস তৈরি করব। তিনটা ক্রস তৈরির পর তার নিচে দুটো ক্রস করব, একটা ক্রস ছাড়ব, আবার দুটো ক্রস তৈরি করব। মোট চারটা ক্রস তৈরির পর আমি আবার ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরির পর তার নিচে পাঁচটা ক্রস, পাঁচটা ক্রসের নিচে আবার চারটা ক্রস, এইভাবেই আরেকটি ফুল কমপ্লিট হবে। তারপর আমি যে চারটা ক্রস তৈরি করেছিলাম তার উপরে আমি দুটো করে ক্রস দু লাইন বুনবো। দুটো করে ক্রস দু লাইন বোনার পর তার উপরে তিনটা ক্রস বুনবো। তিনটা করে ক্রস আমি এখানে তিন লাইন বুনবো। এক লাইন বোনা হয়ে গেছে, দ্বিতীয় লাইন বোনা হচ্ছে একটা ক্রস কমবে একটা ক্রস বাড়বে। দ্বিতীয় লাইন বোনার পর তৃতীয় লাইন বোনা হচ্ছে, তিনটা করে ক্রস তিন লাইন বোনার পর আমি তিনটা ক্রসের ওপরে আটটা ক্রস তৈরি করব। আটটা ক্রস তৈরি হয়ে গেলে তার উপরে আমি আবার ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরির পর আমি আট নাম্বার ক্রস থেকে দুটো ক্রস তৈরি করব। দুটো ক্রস তৈরি হবার পর আমি তিনটা ক্রস বাড়িয়ে নেব। দুটো ক্রস তৈরি করব, একটা ক্রস ছাড়ব। দুটো ক্রস তৈরির পর একটা ক্রস ছেড়ে আবার দুটো ক্রস তৈরি করব। মোট চারটা ক্রস তৈরি হবে। চারটা ক্রস তৈরির পর তার নিচের লাইনে পাঁচটা ক্রস তৈরি হবে। পাঁচটা ক্রস তৈরির পর তার নিচে তিনটা ক্রস তৈরি হবে। ছটা যে ক্রস তৈরি করেছিলাম সেখান থেকে চারটা ক্রস ছাড়ব। তারপরে আমি ছটা ক্রস তৈরি করব। ছটা ক্রস তৈরির পর তার নিচে পাঁচটা ক্রস তৈরির পর তার নিচে চারটা, চারটা ক্রস তৈরির পর আমার লাস্ট লাইন তিনটা ক্রস তৈরি হবে। এইভাবেই আমার
পুরো ময়ূরটা কমপ্লিট হবে। তৈরির পর আমি নিচে ময়ূরের দুটো পা তৈরি করব, দুটো ক্রস ছেড়ে তিন নাম্বার ক্রস থেকে আমি দুটো ক্রস তৈরি করব। দুটো ক্রস তৈরির পর দু লাইন দুটো ক্রস তৈরি হবে, তার নিচে একটা ক্রস বাড়বে, এক পাশে একটা ক্রস বাড়বে, এক পাশে একটা ক্রস কমবে, দুটো ক্রস তৈরি হবে, তার নিচে চারটা ক্রস তৈরি হবে। এইভাবে একটা পা কমপ্লিট হবে। দ্বিতীয় পায়ের ক্ষেত্রে আমি তিনটা ক্রস ছাড়ব, তিনটা ক্রস ছেড়ে ওই ফার্স্ট যে পাটা তৈরি করেছিলাম ওইভাবে দ্বিতীয় পাটাও তৈরি হবে। এইভাবেই আমার পুরো ময়ূরটা কমপ্লিট হবে।